রাখি, আওয়ামী লীগের মুজিববাদের কোন স্থান এই দেশের মাটিতে আর থাকতে দিব না। সালাম দিবেন, বাকি সবার নাম ইতিহাসের পাতা থেকে মুছে দিবেন, এইটা আর মানব না। বাংলাদেশের জাতির পিতা, আবারো বলছি, বাংলাদেশের জাতির পিতা কোন একজন নির্দিষ্ট ব্যক্তি না। এই রাষ্ট্রকে প্রতিষ্ঠার জন্য মেহনতি মানুষ থেকে শুরু করে অসংখ্য রাজনৈতিক ব্যক্তিত্ব জীবন যৌবন উৎসর্গ করেছে। মানে বাংলাদেশ অ্যাজ এ নেশন, বাংলাদেশ একটা দেশ, এইটার জন্মের জন্য যারা বড় বড় অবদান রেখেছে, তাজউদ্দিন সাহেব, ওসমানী সাহেব, সৈয়দ জিয়াউর রহমান, এদের সবাইকে আপনার সেই মর্যাদাটা দিতে বাধ্য। এই সরকার সফল হবে, এই সরকারকে সফল হইতে হবে। তারা যদি সফল না হইতে চায়, তাদেরকে বাইন্দা আমরা সফল হইতে বাধ্য করব। তবে কিছু জিনিস মনে রাখা প্রয়োজন, গণতান্ত্রিক বিশ্বের কোথাও অনির্দিষ্টকালের জন্য কোনো সরকার হয় না। নির্বাচন হলে নির্দিষ্টকালের জন্য হয়, নির্বাচন ছাড়া যদি ইন্টারিম কেয়ারটেকার সরকার হয় তারাও একটা নির্দিষ্ট সময়ের জন্যই হবার কথা। গণমাধ্যম সূত্রে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আইনি কাঠামোর মধ্যে বৈধতা প্রদানের জন্য রাষ্ট্রপতি কর্তৃক একটা অধ্যাদেশ জারির খবর শুনেছি। শেখ মুজিবকে আওয়ামী লীগ যেভাবে ব্র্যান্ডিং করেছে, আমরা সেটাকে মুছে দিয়ে মুক্তিযুদ্ধে কার কি অবদান সেটা সঠিকভাবে তুলে ধরতে চাই। সেখানে সরকারের মেয়াদ নির্দিষ্ট না থাকা, সরকারের কর্মকাণ্ড নিয়ে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না বিষয়ক যে ধারাগুলো সংযোজিত হতে যাচ্ছে বলে শুনেছি, তা আসলে অত্যন্ত অপ্রয়োজনীয়। এটা আমাদের সরকার ভার, আমরা সবাই মিলে নিশ্চয়ই নির্ণয় করব এই সরকারের থাকা কতদিনের প্রয়োজন আছে। যদি লম্বা প্রয়োজন থাকে, আমরা এই সরকারকে লম্বা সময় রাখবো ইনশাআল্লাহ। এবং আমরা এই 18 কোটি জনগণ যদি এই সরকারের সাথে থাকি, তাহলে কেন আইনি প্রোটেকশন লাগবে এই সরকারের? আমরাই তো আইন। গণতন্ত্র মানে কি? দেশের জনতার যেটা প্রয়োজন, যেতে দেশের জনতার যেটা আকাঙ্ক্ষা, দেশের জনতা যেটা চায় সেইটাই হবে আইন। তাহলে আমরাই যদি আইন হই, তাহলে এই আইন থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো প্রোটেকশন দরকার আছে বইলা আমরা মনে করি না। অন্তর্বর্তীকালীন সরকার, এটা আমাদের সরকার। 5ই অগস্ট থেকে শুরু করে 8ই অগস্ট তারা শপথ নেওয়া পর্যন্ত তারা যেন শপথ নিতে পারেন, তারা যেন এই দেশের দায়িত্ব নেন, এইটার জন্য আমরা সবাই লড়াই করেছি। জুলাই অগস্ট আন্দোলনে আমরা সবাই লড়াই করেছি। তার আগের 15.5 বছর শেখ হাসিনার ফ্যাসিজমকে এই দেশের মাটি থেকে সরিয়ে দেবার জন্য আমরা সবাই লড়াই করেছি।